ট্রাম্প কিং বৈঠক বাতিলের ঘোষণার পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য উত্তর কোরিয়া প্রস্তুত কিম প্রশাসনের এমন বিবৃতি মনে ধরেছে মার্কিন প্রেসিডেন্টের তাই বৈঠক বাতিল ঘোষণার পর তিনি ট্রাম্প জানান সম্মেলন পুনর্বহালের বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে বৈঠকটি পূর্বনির্ধারিত নির্ধারিত বারোই জুন প্রয়োজনে পরিবর্তিত কোনও তারিখেও হতে পারে বলে মন্তব্য করেন তিনি উত্তর কোরিয়া বৈঠকের জন্য উদ্গ্রীব আমরাও বৈঠক চাই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে পূর্ব নির্ধারিত তারিখে বৈঠক হতে পারে দেখা যাক কি হয় আন্তর্জাতিক অংশীদারিত্বমূলক সম্পর্কে অংশগ্রহণ করতে চাইলে উত্তর কোরিয়াকে সুনির্দিষ্ট শর্তাবলী অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শুক্রবার রাশিয়ায় আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে তিনি বলেন উত্তর কোরিয়াকে অবশ্যই পরমাণু অস্ত্রমুক্ত হওয়ার পাশাপাশি বন্দী সংকটের সমাধান করতে হবে ফ্রান্স চীন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্ব এক হয়ে উত্তর কোরিয়াকে আইনের পথে পরিচালিত হতে বাধ্য কোরিয়া সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার বৈঠক অপরিহার্য বলে মন্তব্য করেছেন চীনা উপরাষ্ট্রপতি একই অনুষ্ঠানে তিনি বলেন চীন শান্তি এবং স্থিতিশীলতা চায় কোনোভাবেই যুদ্ধ চায় না চীন কখনো উস্কানি দেয় না চীন কাউকে ভয়ও পায় না উপদ্বীপের সমস্যা সমাধানে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক জরুরি আমাদের সতর্ক এবং শান্ত থাকতে হবে ইতিপূর্বে লিবিয়া মডেলে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করা হবে ট্রাম্প প্রশাসনের এমন বক্তব্যে ট্রাম্প কিং বৈঠক বাতিলের হুমকি দেয় পিয়ংইয়ং একই বিষয়ে মন্তব্য করায় মার্কিন ভাইস প্রেসিডেন্টকেও নির্বোধ বলে আখ্যা দেয় উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার এমন আচরণকে প্রকাশ্যে শত্রুতা উল্লেখ করে বৃহস্পতিবার বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প আহমেদ সময় সংবাদ